আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আমি আপনাদের সাথে আছি মিসবাহ জামাল। প্রথমে আজকের খবরের শিরোনামগুলো। জাঁকজমকভাবে অনুষ্ঠিত হল গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড ইউকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান। বিপুল উৎসাহ উদ্দীপনায় রবিবার প্রথমবারের মতো ত্রিবার্ষিক সম্মেলন করেছে যুক্তরাজ্য সাসেক্স আওয়ামী লীগ। প্রবাসে বসবাসরত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান। শুনছিলেন খবরের প্রধান প্রধান অংশগুলো, এবারে বিস্তারিত সংবাদ। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও গোলাপগঞ্জ চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি রাসেল আহমেদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে গত রবিবার। পূর্ব লন্ডনের রিজেন্টস লেক ব্যাংকুটিং হলে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান সায়েদ আহমেদ সাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলামের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, বিশেষ অতিথি ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমেদ, এনটিভির সিইও সাবরিনা হুসেন, সংগঠনের উপদেষ্টা সালে আহমেদ খান এমবিই, হাফিজুর রহমান, মোহাম্মদ শামসুল হক, ফারুক আহমেদ, আবুল কালাম, জিয়াউল হক, এনামুল হক এনু, আব্দুল কাদির, বেলায়েত হুসেন, সেলিম আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, গোলাপগঞ্জ উপজেলার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে নিয়ে সম্প্রতি গঠিত আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতিনিধিত্ব এই সংগঠন ইতিমধ্যে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি করেছে। সংবর্ধিত অতিথি শামীম আহমেদ রাসেল সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যস্থ গোলাপগঞ্জবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। সভার দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ থেকে আগত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা সহ যুক্তরাজ্য সংগঠনের শিল্পীরা মনোমুগ্ধকর সঙ্গীত উপহার দেন। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসাহ উদ্দীপনায় রবিবার প্রথমবারের মতো ব্রাইটনের সমুদ্র তীরের ফাইভ স্টার হোটেলে ত্রিবার্ষিক সম্মেলন করেছে যুক্তরাজ্য সাসেক্স আওয়ামী লীগ শাখা। ইমানুজ্জামান মহির সভাপতিত্বে এবং শাহ মহিজুর রহমান শামীমের পরিচালনায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় সম্মেলন। প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালালউদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, শাহাবুদ্দিন চঞ্চল, শাহ শামীম, খসরুজ্জামান খসরু, এস এম সুজন মিয়া, শারব আলী, তারিফ আহমেদ, সাজান মিয়া সহ আরও অনেকে। সভায় এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তির দূত, জঙ্গিবাদ ও মৌলবাদমুক্ত বাংলাদেশ গড়তে তার হাতকে শক্তিশালী করতে দেশে বিদেশে মুজিব সৈনিকরা বুকের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত। যুক্তরাজ্য প্রবাসীরা মুক্তিযুদ্ধে যেভাবে অবদান ও ত্যাগ স্বীকার করে দেশের মুক্তি সংগ্রামে জাতির পাশে দাঁড়িয়েছিলেন, আজও সেভাবে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। দ্বিতীয় পর্বে সবার সম্মতিক্রমে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, ইমানুজ্জামান মহিরকে সভাপতি এবং শাহ মুজিবুর রহমান শামীমকে সাধারণ সম্পাদক এবং মুসা আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে 101